হাই এভরিওয়ান, স্বাস্থ্যগত হেলথ টক্স চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের বিষয়, শ্বাসকষ্ট থেকে মুক্তির উপায়। বন্ধুরা, আমাদের শ্বাসনালী যখন সংকুচিত হয়ে যায় তখন আমাদের শ্বাসকষ্ট হয়, কারণ আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে আমাদের শ্বাস ঠিকমতো ভিতরে প্রবেশ করতে পারে না, যার কারণে আমাদের শ্বাস ছাড়তে কষ্ট হয়। তো এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে হলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রথমেই যেই নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে ফুসফুসের ব্যায়াম। বন্ধুরা, ফুসফুসের ব্যায়াম এমন একটি কার্যকরী ভূমিকা পালন করে শ্বাসকষ্ট রোগীদের জন্য, যা করলে অনেক সময় এই একটি এক্সারসাইজের কারণেই অনেক রুগী ভালো হয়ে যায়। তো এই ফুসফুসের ব্যায়ামটি কীভাবে করতে হবে সেটি আমি একটু বলে দিচ্ছি। তো ফুসফুসের ব্যায়ামটি হচ্ছে, আপনাকে প্রথমে নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে শ্বাসটি ছাড়তে হবে। এভাবে আপনি যদি অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট যদি করতে পারেন, তাহলে আপনি আপনার অনেকটা ফুসফুসের শক্তি বৃদ্ধি পাবে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যাটা দূর হবে। এরপরে যেই কথাটি বলবো সেটি হচ্ছে, আপনাকে অবশ্যই কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। বন্ধুরা, আমাদের অনেক ভুল খাদ্যাভ্যাসের কারণেও শ্বাসকষ্ট হয়ে থাকে, তাই আমাদের সেই খাদ্যগুলো পরিহার করতে হবে। যেমন আমাদের ধূমপান এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, এর সাথে সাথে আমাদের শ্বাসনালী অর্থাৎ আমাদের ফুসফুসের যে কার্যকারিতা বৃদ্ধি করার জন্য কিছু খাদ্য আমাদের খাদ্য তালিকায় যোগ করতে হবে। তো ফুসফুসকে ভালো রাখার জন্য ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে, কারণ ভিটামিন সি এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শ্বাসনালীকে সতেজ রাখে। এই ভিটামিন সি আপনি লেবুতে, আমলকিতে, আমড়াতে, জাম্বুরাতে, কমলাতে এবং ইত্যাদি টক জাতীয় খাবারে পেয়ে থাকবেন। তো এইসব খাবার যদি আপনি নিয়মিত খান, তাহলে আপনার শ্বাস এ আপনার ফুসফুস অনেকটা সুস্থ সবল থাকবে এবং আপনার শ্বাসকষ্ট দূরীভূত হবে। এছাড়া আপনি যখন রাস্তাঘাটে বের হবেন, তখন ধুলাবালি থেকে আপনাকে অবশ্যই নিজেকে সেফ রাখতে হবে। এজন্য আপনি অবশ্যই রাস্তাঘাটে বের হলে মাস্ক ইউজ করবেন। তো বন্ধুরা, এই কিছু নিয়মকানুন যদি আপনি মেনে চলেন, তাহলে দেখবেন আপনার শ্বাসকষ্ট থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি এরপর আপনার শ্বাসকষ্ট থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।